ফ্রেন্ড, এটি একটি নিউজ ভিডিও। তো আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দিন। এই ভিডিওটিতে দেওয়া তথ্যগুলি আমরা ঠিক যেভাবে পেয়েছি ঠিক সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরেছি। প্রদত্ত তথ্যের মধ্যে কোনোভাবেই আমাদের নিজস্ব কোনো মতামত নেই। তবু যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে আমাদের এবং সমস্ত ভিউয়ার্সদের অবশ্যই হেল্প করবেন। মহকুমা শাসক চুঁচুড়া হুগলি। এতদ্বারা হুগলি সদর মহকুমার নিম্নলিখিত প্রকল্পের অন্তর্গত সকল অঙ্গনারী সহায়িকাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পদোন্নতির মাধ্যমে অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য প্রকল্প ভিত্তিক যোগ্য সহায়িকাদের থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রকল্পের নাম পান্ডুয়া। মোট শূন্যপদ 33, অসংরক্ষিত 24, তপশিলি জাতি 7, তপশিলি উপজাতি 2। প্রকল্পের নাম পান্ডুয়া অতিরিক্ত। মোট শূন্যপদ 34, অসংরক্ষিত 24, তপশিলি জাতি 8 এবং তপশিলি উপজাতি 2। তৃতীয় প্রকল্পের নাম চুঁচুড়া মগড়া। মোট শূন্যপদ 15, অসংরক্ষিত 11, তপশিলি জাতি 3 এবং তপশিলি উপজাতি 1। চতুর্থ প্রকল্পের নাম চুঁচুড়া মগড়া অতিরিক্ত। মোট শূন্যপদ 9, অসংরক্ষিত 6, তপশিলি জাতি 2 এবং তপশিলি উপজাতি 1। পাঁচ নম্বর প্রকল্পের নাম হুগলি চুঁচুড়া আরবান। মোট শূন্যপদ 2, অসংরক্ষিত 1, তপশিলি জাতি 0 এবং তপশিলি উপজাতি 1। ছ নম্বর প্রকল্পের নাম বাঁশবেরিয়া আরবান। মোট শূন্যপদ 2, অসংরক্ষিত 1, তপশিলি জাতি 0 এবং তপশিলি উপজাতি 1। সাত নম্বর প্রকল্পের নাম বলাগড়। মোট শূন্যপদ 17, অসংরক্ষিত 10, তপশিলি জাতি 5 এবং তপশিলি উপজাতি 2। আট নম্বর প্রকল্পের নাম বলাগড় অতিরিক্ত। মোট শূন্যপদ 35, অসংরক্ষিত 25, তপশিলি জাতি 8 এবং তপশিলি উপজাতি 2। ন নম্বর প্রকল্পের নাম ধনিয়াখালি। মোট শূন্যপদ 15, অসংরক্ষিত 10, তপশিলি জাতি 4, তপশিলি উপজাতি 1। দশ নম্বর প্রকল্পের নাম ধনিয়াখালী অতিরিক্ত। মোট শূন্যপদ 12, অসংরক্ষিত 8, তপশিলি জাতি 3 এবং তপশিলি উপজাতি 1। এগারো নম্বর প্রকল্পের নাম পোলবা। মোট শূন্যপদ 14, অসংরক্ষিত 10, তপশিলি জাতি 3, তপশিলি উপজাতি 1। বারো নম্বর প্রকল্পের নাম পোলবা অতিরিক্ত। মোট শূন্যপদ 29, অসংরক্ষিত 20, তপশিলি জাতি 7, তপশিলি উপজাতি 2। পদোন্নতির জন্য আবশ্যক যোগ্যতা। প্রথম, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয়, আবেদনকারীর 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতার হিসাব করতে হবে 01/04/2022 পর্যন্ত। আবেদনকারীর বয়স 1/4/2022 অনুযায়ী 65 বছরের নিচে হতে হবে। যদি কেউ 30/11/2022 65 বছর পূর্ণ করে তাহলে সে বিবেচিত হবে না। আবেদন করার পদ্ধতি, হুগলি জেলার উক্ত http://hooghly.nic.in ওয়েবসাইটে গিয়ে 15/9/2022 থেকে 15/10/2022 তারিখ পর্যন্ত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। বৈধ আবেদনকারীদের 50 নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের। গণিত 10, ইংরাজি 10, জনস্বাস্থ্য এবং সমাজে নারীর স্থান এবং মর্যাদা 10 নম্বরের। সাধারণ জ্ঞান 5 নম্বর। 5 বছরের অভিজ্ঞতার ঊর্ধ্বে প্রতি 3 বছরের জন্য 5 নম্বর, এই ভিত্তিতে সর্বাধিক 10 নম্বর, মৌখিক 5 নম্বর। পরীক্ষার তারিখ প্রতিটি প্রার্থীকে পরে জানানো হবে। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।